পাঁচ সাত তো হয়েছে এই যে আপনি বিল এনেছে বুঝতেছেন আপনি আবার খুলে দিতেন কোনো সময়ের জন্য তোমার আবার কি হইলো কি হলো আমি যত কষ্ট করে রান্না বান্না করি মানুষের কত সমস্যা থাকে আপনি কোনো সময় খুঁজ নিছেন কোন তোমার আবার কি হইলো আমি দেখলাম ভালো মতন পাকাইতেছো পাকাইতেছি হ্যাঁ দেন কি হইছে পাকাইতেছি তো দেন আমার হাতটা পুইরা কাইলে হয়ে গেছে কেমন হইলো রে ভাতের ঢাকনা থাকে না ওখান থেকে ওই যে একটা গরম হাওয়া আসে না এসে লাগছিল তারপর তো জ্বললো পরে বরফ দিছি তাও হয়নি পরে কালো হয়ে গেছে কি অবস্থা হয়েছে হাতটার এর কেমন কি এই আদেন খায় না ওই ডিম তারপর দুধ এগুলো দেন খায় না খেলা করে সাদা হয়ে থাকবে এই কেমন কি কি সম্ভব হায় আল্লাহ করছে কি দেখে কাজ দেখে করো না চুপ করে রাখো মাথা কাজ দেখেই তো করি আপনি কোনো সময় হেল্প করছেন আমার দেখে শুনে চোখ কান খোলা রাখে কাজ করো এই যে কেমন খারাপ যদি না এরকম এরকম যদি থাকে তাহলে কেমন দেখা যাবো ডিম দুধ খায় না কদিন খায় না আর দিয়ে ওষুধ নিয়ে আসছো নি ওষুধ নিয়ে আসলে পরে ঠিক হয়ে যাবে ওষুধ আর নেন তাড়াতাড়ি আনা লাগবে আমার কালো বাল দিয়ে দিচ্ছে না খালি খালি নাই কাজ কেমনে কাজ বাড়াই কেমনে অসুবিধা হইব খালি ওই কাজে ধান্দা থাকে একটু সাদা সাধারণভাবে ভালোভাবে কাজ করবো দেখে শুনে কাজ করলে বা ভাতের পাতে ভালোভাবে ধরলে কি ওই ইয়াটা পড়তো হ্যাঁ আমার জ্ঞান দিতে আসবেন না আপনার একটু বললাম তো যে কি দিলে পরে এটা তাড়াতাড়ি ভালো হবে এটা হচ্ছে ভাত পাকাইতে চায়া হাতে মার গলাতে গেছিল মারের গলার সময় ভাব ছিল ভাবটা এসে লাগছে যার কারণে হাতে একবারে কালো দাগ জখম হয়ে গেছে পেজে কালো দাগ পড়ছে না সারাদিন পেজ পেজ করে তো পেজ খোলা খুলে গাছ পেজ না থাকি খালি পেজ 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 যাই করেন সবাই একটু দেখেন কি কমেন্ট করে যদি কেউ জানে থাকেন কমেন্ট করে বলবেন যে এটা কী দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে